আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনারা যারা মাদ্রাসা পরীক্ষার্থী রয়েছেন, 2023 বছরের আলিম পরীক্ষার্থী রয়েছেন, তাদের জন্য এই ভিডিওটা। তো আপনাদের যে কোরআন মাজিদ যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 1 তারিখে, সেটারই কিন্তু আমরা সাজেশন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমি এখানে আপনাদেরকে বলে দেবো যে কোন কোন আয়াতগুলো পড়তে হবে, তাহলে আশা করা যায় এখান থেকে আপনারা প্রমাণ পাবেন। তো এখনও প্রায় 5 থেকে 7 দিন সময় রয়েছে, আশা করি আপনারা সকল যে আয়াতগুলো রয়েছে সম্পন্ন করতে পারবেন এই সাজেশন দেখে পড়ে। তো এখানে প্রথমে আপনাকে সূরা নিসার যে আয়াতগুলো পড়তে হবে, 11, 23, 34, 35, 43 থেকে 45 এবং 75 থেকে 73 এবং 77 থেকে 80 এবং 53 থেকে 54। আপনি এগুলো বই দেখেও পড়তে পারেন এবং গাইড দেখেও পড়তে পারেন। তো গাইড দেখে পড়লে মূলত আপনার জন্য সুবিধা হবে। এরপরে সূরা মায়দাতে 1 থেকে 2 আয়াত, 3, 6, 8 থেকে 11 এবং 35 থেকে 39, 51 থেকে 53, এরপরে আপনার 87 থেকে 89, 90 থেকে 92 এবং 111 থেকে 115 নম্বর আয়াত। এরপরে সূরা মায়দার আপনার এখানে 1 থেকে 5 পর্যন্ত আয়াত এবং 11 থেকে 14, 51 থেকে 53 এবং 161 থেকে 165 পর্যন্ত। সূরা আনফালের ক্ষেত্রে এখানে আপনার 11 থেকে 17 নম্বর আয়াত, এরপরে 11 থেকে 19 নম্বর, 11 থেকে 17 এবং 19 থেকে 22 নম্বর আয়াত, এরপরে 26 থেকে 27 পর্যন্ত আয়াত এবং 54 থেকে 56 পর্যন্ত আয়াত, এরপরে 187 থেকে 188 পর্যন্ত আয়াত। এরপরে সূরা আনফাল এখানে আপনার 1 থেকে 7 পর্যন্ত আয়াত, 41 থেকে 42 নম্বর আয়াত, এরপরে 65 থেকে 66 নম্বর আয়াত এবং 67 থেকে 69 নম্বর আয়াত। এরপরে সূরা আত তাওবা এখানে আপনার 1 থেকে 4 এবং 25 থেকে 27 এবং 81 থেকে 83 নম্বর আয়াত এবং 107 থেকে 109 পর্যন্ত আয়াত এবং 117 থেকে 119 নম্বর পর্যন্ত আয়াত। এরপর আপনার যে শানে নজুলগুলো রয়েছে, মানে আপনার টোটালি কোরআনে 6টা প্রশ্ন লিখতে হবে, সেখানকার মধ্যে আপনার 1টা প্রশ্ন থাকবে আপনার 10 মার্কের, সূরা নিসা শানে নজুল কিংবা সূরা আরাফের শানে নজুল কিংবা সূরা আনফালের শানে নজুল যে কোনো একটা থাকবে ইনশাল্লাহ, আশা করা যায়। তো এগুলো আপনারা পড়বেন, পড়লে কিন্তু আশা করা যায় সম্পূর্ণ সবগুলো প্রশ্নে কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং তাহকিকের ক্ষেত্রে আপনার সংশ্লিষ্ট প্রশ্ন তাহকিকের জন্য যে ইস্টার চিহ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আপনার পড়ে নেবেন। ইস্টার চিহ্ন বলতে যেগুলো দেখবেন সেগুলো হচ্ছে আপনার গাইড দেখে পড়লে কিন্তু আপনার বুঝতে পারবেন যে কোনগুলো 3 স্টার দেওয়া রয়েছে। তো 3 স্টারগুলোর কিন্তু আপনি শুধু এখানে যে তাহকিকগুলো রয়েছে সেগুলো তাহকিক পড়বেন, তাহলে কিন্তু আসলে আশা করা যায় কমন পেয়ে যাবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।